পাঁচ দিন ব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিনে অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামা ইকরাম মুরব্বিয়ানে আজাম যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধে মা বোনেরা সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকুর আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে আজকের তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ আমাকে যে বিষয় দেওয়া হয়েছে বিষয়টা হল মিলাদুন নবী ও সিরাতুন নবী পার্থক্য এই বিষয়ে আমার দেওয়া হয়েছে তো আমি আপনাদের সামনে সূরাতুল আহজাবের ২১ নম্বর আয়াতি কারিমা তেলাওয়াত করছি যেই আয়াতে আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা রসুলের জীবনীতে রসুলের সিরাতে রয়েছে তোমাদের জন্য উত্তম নমুনা নমুনা কাকে বলে মডেল নমুনা এটা বলবো পরে ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় প্রথম নম্বর হল রসুলের জীবনীতে রসুলের সিরাতে রয়েছে তোমাদের জন্য উত্তম নমুনা কাদের জন্য আল্লাহ বলে দিচ্ছেন লিমান কানা ইয়ারজুল্লাহ আর ইয়াখাফুল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে ওয়াল ইয়াউমাল আখির আর পরকালের দিনকে যারা ভয় করে যে পরকালের একটা দিন আছে সেখানে আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে জবাবদিহি করতে হবে এটাকে বলা হয় ওয়াল ইয়াউমিল আখির ইয়াউমিল আখির কেন এটা শেষ দিন তাহলে বোঝা যায় আর কোন দিন হবে না কেয়ামতের দিনকে শেষ দিন বলা হয় কেন এর কারণ হল আজকের দিন গেছে আবার দিন আসবে এই জন্য আজকের দিনকে শেষ দিন বলা যায় না দিন তো আরো আইব কিন্তু হাসরের মাঠের পরে আর কোন দিন আসবে না দিন শেষ ওই দিনের ভয় যাদের ভিতরে আছে ওয়া যাকার আল্লাহ কাসিরা যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে এই তিনটা কোয়ালিটি তিনটা সিফত আল্লাহ তুলে ধরছেন আয়াতের মধ্যে একটা হল আল্লাহকে যারা ভয় করে দুই নম্বর হল কেয়ামতের মাঠে দাঁড়ায় আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ভয় ভীতি যাদের আছে যারা বেশি বেশি মহান আল্লাহকে স্মরণ করে এদের জন্য রয়েছে রসুলের জীবনীতে উত্তম নমুনা তাহলে বোঝা যাবে না আল্লাহরে ডরায় না হাসরের মারও বিশ্বাস করে না আল্লাহরও অত স্মরণ করার দরকার নাই এরার লেগা মডেল আর আদর্শ নমুনারও দরকার নাই এজাম রহমান সাহেব চলুক জোরে কোন ঠিক না তাহলে এবার আসুন সিরাতুন নবী মিলাদুন নবী এগুলা একটু পার্থক্য আমাদের বোঝার দরকার আমরা দেশে অনেক সময় পার্থক্য না বোঝার কারণে রসুল সম্পর্কে না জানা দেখার কারণে মিলাদুন নবী সিরাতুন নবী লিয়ে মেলে গেল একটু ধরে কম বোঝা যায় জিনিস দুইটা আসলে জিনিস দুইটা না আমরা দেশে অনেক সময় এই বিষয় নিয়ে মারামারি একদল মিলাদুন নবী একদল সিরাতুন নবী মিলাদুন নবী সিরাতুন নবী বিষয়টা কিন্তু ভিন্ন বিষয় নয় সিরাতুন নবী আর মিলাদুন নবী এটা বিষয়টা একই কিন্তু না বুঝার কারণে আমাদের মায় এমনও আছে এগুলো তো আমাদের দেশে আসে নাই সীতারাম কুমিল্লা এদিক দিয়ে একটু বেশি এই সাধারণ পাবলিকরা মনে করে যে মিলাদুন নবীর এক দল সিরাতুন নবীর আরেক দল সুতরাং বিরোধী দলের যা যা কন লাগে তা কইতে হারাজি একদল মিছিল দেয়ার কয় যে সিরাতুন নবীর দিন শেষ মিলাদুন নবীর বাংলাদেশ নওয়াজবিল্লাহ বলবেন না আবার এমনও মিছিল দেয় সিরাতুন নবীকে লাথি মারো মিলাদুন নবী কায়েম কর এই কথা কেউ বলার পরে তার আর ইমান চাহে না কেউ যদি বলে সিরাতুন নবীকে লাথি মারো এর অর্থ হল বিশ্ব নবীরে লাথি মারো আর বিশ্ব নবীকে কেউ যদি লাথি মারো হের আর ইমান চাহে
তাহলে হেকলাম বুঝতেছে না মনে করতেছে সিরাতুল নবী দ্বারা হেকলাম কইতাছি কারণ বুঝে না কোন শব্দ কি বলতেছে আমাদের ধর্মীয় জ্ঞান না থাকার কারণে ইজগ্র আর ফাসাদ সাত অন্ধ হাতি দেখতে গেছে আচ্ছা যারা অন্ধ এরা হাতি দেখবো কেমনে হাতি দেখবো আতাই নাই তো সাতজন গিয়া হাতি আতায়া এখন এককালো বইয়া মন্তব্য করে কিরম দেখ তো একটা দেখার মতো একমাত্র আমি দেখছি চোখই দেখে না এর মধ্যে আবার লাগাইছে একমাত্র কিরম দেখ দেখছি হাতি একটা ফিলারের মতো আসলে কি হাতি ফিলারের মতো আর একটা ওইটা দুরু ছাগল তুই কি দেখছ তো দেখলে একমাত্র আমি দেখছি কিরম দেখছ তো হাতি দড়ির মতো আসলে কি হাতি দড়ির মতো আর একটা ওইটা দুর্বখী তুই কি দেখছ দেখলে একমাত্র আমি দেখছি বলে কিরকম বলে দেওয়ালের মতো আসলে কি হাতি দেওয়ালের মতো আর একটা ওইটা হয় দূর মেরা তুই কি দেখছ তো দেখলেই একমাত্র হে ও একমাত্র লাগাই এখন আমি দেখছি কিরম দেখছ বলে হাতি কলার শরীর মতো আসলে কি হাতি কলার শরীর মতো আর একটা ওইটা হয় দূর দুম্বা তুই কি দেখছ দেখলে একমাত্র আমি দেখছি বলে কিরকম বলে হাতি তো কুলার মতো আসলে কি হাতি কুলার মতো আর তো ওই তখন দুর্ভাগল তুই কি দেখছ তো কুরআন বীর দেখছ দেখলে একমাত্র আমি দেখছি আমারটাই সঠিক কিরকম মুলার মতো এই নিয়ে কার দেখা সঠিক লাগলো মাইর আর অন্ধরা মাইর করতে গিয়ে তো লাঠি লেগে পাই যেমন লাগে না প্রত্যেকে রাত্রে তো লাঠি আছে শুরু হয়েছে বারে বারে এখন এই ঝগড়ায় গিয়া দেখালো একজন আরেকজনের মাথা বাড়ি লেগেছে একটা নাক ভেঙে লেছে একটা দাঁত ফেলেছে একটা ঠ্যাং ভেঙে লেছে একটা হাত ভেঙে লেছে এবার বলেন তো দেখি এই যে সাত অন্ধ হাতি নিয়ে ঝগড়া আর মারামারি সবটির মূল কারণ হল হাতি সম্পর্কে তাদের জানার এবং জ্ঞানের অভাব যদি জানার অভাব না হইতো তাহলে এই মারামারি হয় না আল্লাহ কি মর্জি এলাকাতে এসে ব্রাহ্মমান হাসপাতাল চক্ষু শিবির হয় না মাঝে মাঝে আয়া এই সাত অন্ধ চোখের ফর্দা দেখাইতে দিছে এরা এখন ক চল যেই হাতি নিয়ে যতটা করলাম হাত পাও দাঁত ভাঙলাম নাক ভাঙলাম মাথা ফরাইলাম আয় তো দেখাই হাতি দেখে যখন এবার সব আয়া একত্রিত হয়ে দেখা কর আয় রে পুরা কফা কি রে মার করলাম আমি তো বলছিলাম হাতি বিলানের মতো ঠ্যাং হাতির একটা অংশ আমি তো বলছিলাম হাতি রশ্মির দড়ির মতো এটা যে হাতির লেজ এটা হাতির একটা অংশ যেরকম ঠিক কিনা আমি তো বলছিলাম হাতির দেওয়ালের মতো এটা দিয়ে হাতির ফ্যাটটা যদি হাতির একটা অংশ আমি তো বলছিলাম হাতির কুলার মতো এটা দিয়ে হাতির কান্ডা আর আমি তো বলছিলাম মুলার মতো এটা দিয়ে হাতির দাঁত আমি যে বলছিলাম কলার শরীর মতো এটা দিয়ে হাতির সুটটা এই সব তো মিলে এই হাতি যেরকম ঠিক কেনা এই যে মোরা কবল কিলে মার করলাম ফের তেমনি হবে আমাদের দেশেও সিরাতুন নবী মিনাতুন নবী নিয়ে যারা মায়ের করতে চায় কেমতের কঠিন মাদানে বিশ্বনবীর সাথে যেদিন দেখা হবে ওই দিন ভুল ভাঙবে মিনাতুন নবী বলেন দালাইলুন নবুয়ত বলেন মুজিজাতুন নবী বলেন সুরাতুন নবী বলেন আর ওসাতুন নবী বলেন সবগুলো হইল সিরাতুন নবীর একটা অংশ বিশ্বনবীর জীবনের একটি অংশ অতএব সবটা মিলাই এর নাম হল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সিরাতুন নবীর শাখা আছে সিরাতুন নবী কাকে বলে আর মিলাদুন নবী কাকে বলে আগে এটা বুঝেন না আপনার অসুবিধা হইতেছে সিরাত শব্দের অর্থ হইল সিরাত শব্দের অর্থ হইল ডিকশনারিতে লেখে সিরাত শব্দের অর্থ হইল প্রথম নম্বর হইল অবস্থান অবস্থান মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থান রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থাকে গুণাবলী বৈশিষ্ট্য
اخلاق مدد مزاج اٹھا بسا کاف کرمو سب تی ملایا اذا کے عربی تے بلا ہے سیرتن اور یہ سیرتن نے جکن لکی نیا ملانو ہے نوبی شتے نوبیر مدد جکن لابر عالم لام لگنو ہے تہاں ندیشتو پر ان نبی اور سیرت علادہ ভিতরে একটা নকল হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এর অর্থ হলো রাসূলের জীবন আদর্শ রাসূলের গুণাগুণ রাসূলের বৈশিষ্ট্য রাসূলের মধ্যে মিজাজ রাসূলের উঠা বসা রাসূলের কাজকর্ম রাসূলের কথাবার্তা এই সবগুলো এই সিরাতুন নবীর ভিতরে ঢুকায় কথা বুঝছেন এটাকে আরো সহজে বলা হয় رسول صلى الله عليه وسلم جيبوني رسول الجيبوني كذا هو جن ترى رسول الجيبوني كويلة أحد بيتة تصابي دخسه هاتوسه ده كام نا صاب دخسه ناي صاب كله أحد بيتة دخسه كسه إذا كبالا هاي سيرة النبي صلى الله عليه وسلم يكون هي سيرة النبي صلى الله عليه وسلم جمعن ودهان دل أكون ربوستة شديدة হাতের মধ্যে এই হাতের মধ্যে আঙ্গুল কটা আরো ধরো কো তাহলে পাঁচ একটা সংখ্যা আছে তো পাঁচ আচ্ছা পাঁচের ভিতরে এক আছে নি দুই তিন চার পাঁচের হেডের ভিতরে যেমন এক দুই তিন সব লুকাইল সিরাতুন নবীর ভিতরে রসুলের জীবনে সবকিছু লুকাইল রসুলের এই সিরাত কে অনেক ভাগ করছে কিন্তু প্রথমত দুইটা ভাগেই বলা হয় এটা কি মেসকা শরীফের হাদিসের মধ্যে দুইটা অধ্যায় আছে একটা অধ্যায়ের নাম হলো বাবু হায়াত ওয়ালাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা অধ্যায়ের নাম হলো বাবু ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে একটা হলো ওয়াফাত আর একটা হলো ওয়ালাদাত এই এর সমান নয় ওয়ালাদাতুন মানে এটার অর্থ হল জন্ম রসুলের জন্ম এবং অবাত এন্তেকাল এর সমান নয় যার নাম তার নামই হল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মিলাদ মিলাদ শব্দটা দুইটা অর্থ হইতে পারে একটা অর্থ হল মিলাদুন যদি ইরাকে ইসমে আলা সেগা ধরা যায় মিলাদুন মিজানুন মিফালুন মিসওয়াকুন এটা সব হইল মিলাদুনের ওজনে এর অর্থ হয় সন্তান প্রসব করাইবার যন্ত্র একটা যন্ত্র বাচ্চার গলার মধ্যে লাগাইয়া এমনি টানে আমি ঘুমে আছেন না কেলেন কিছু হান আছে বলতেছেন বাচ্চা হাসপাতালে এলে বাচ্চাকে কি করার জন্য ভিতরে ঢুকা এগুলা আছে যন্ত্র আছে এটা লাগাই আমরা টানে আস্তে আস্তে আইতো এই যন্ত্রটার নাম মিলাদ আর একটা অর্থ হইল মিলাদুন শব্দটা এটা হইল মাজদার মাজদারে মিমি বলা হয় তাহলে তাহলে মাজদারে মিমি হইলে এর অর্থ হবে জন্ম বৃত্তান্ত তাহলে দুইটা লাগাইলে আবার নবী আর নবী যদি লাগানো হয় তাহলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অর্থ হবে রসুলের জন্ম বৃত্তান্ত রসুলের জন্ম বৃত্তান্ত তাহলে এবার বলেন কারো জীবনী লিখতে গেলে বা জীবনী বলতে গেলে তার জন্মটা কি জীবনী থেকে আলাদা জন্ম বাদ দিয়ে কেউ জীবনী লেখন দিব ফুল্লার ওপর কামই হলো তার জন্ম লেহ যেরকম টিকে না আরো ধরে বলে প্রথমে যেমন তার জন্ম লিখতে হয় প্রথমে যেমন তার জন্মের আলোচনা আছে যে কোন নেতার আলোচনা শুরু করলে খুললে তো তার জন্মের কথা শুরু করে অত সালে অমক দেশে তিনি জন্মগ্রহণ করেছিলেন সভ্রান্ত হেমে যেরকম ঠিক কিনা এ পর্যন্ত যা কিতাব লেখা হয়েছে মরসুলের জীবনের উপরে বিভিন্ন নামে তার সংখ্যা হইল ছয় লাখেরও আরো বেশি কিতাব এবং বেশিরভাগ কিতাবই লেখা হয়েছে সিরাতুন নবী নামে এক ইংরেজ একটা রসুলের জীবনের বই লেখছেন ইংলিশে ইদারর নাম দিছে
the life of Muhammad sallallahu alayhi wa sallam idhar arbida hilo siratul nabi sallallahu alayhi wa sallam tole ha tole rasuler jiboni dekhe english e in ewa dekhe english te siratul nabi jodon ki nabi siratul nabi rayona sun bhaira amar lakko kore dekhun rasuler jiboni ekti ongsher nam holo miladun nabi ميلاد النبي هو رسول صلى الله عليه وسلم سيرات النبي একটা অংশ ميلاد النبي هو رسول জীবনে একটা অংশ আর একটা নাম আমরা তো মনে করি শুধু ميلاد النبي আর سيرات النبي سيرات النبي আর একটা অংশের নাম হলো سورة النبي صلى الله عليه وسلم سورة النبي মানে রাসূলের গঠন প্রণালী রাসূলের যে গঠন শরীরের যে গঠন আকৃতি এটা সিরাতের ভিতরে ঢুকানো এইজন্য ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসীরের মধ্যে এনেছেন রাসূলের গঠন প্রণালীও আল্লাহর নবীর সিরাতুন নবীর ভিতরে অন্তর্ভুক্ত এই কারণে তুমি পালন করতে পারো আর না পারো নবীজির যেই কোনো অংশের যেই কোনো রাসূলের জীবনীর যেই কোনো অংশ থেকে আলোচনা করা হয় উম্মত আলোচনা করলে তার আমলনামায় সওয়াব দেওয়া হয় ভাইয়েরা আমার আপনি যদি বলেন আব্দুল সত্তার লোকটা বড় সুন্দর তার মাথা থেকে পা পর্যন্ত বডিটা বড় বালা চেহারা গুলগাল চোখটি বড় একটু বড় বড় নাকটা সুক্কা মাথার চুল গুলো কোন সব আছে দুনিয়ার কালো প্রমাণ বললে এইভাবে সব নাই কিন্তু বিশ্বরবিক রাহমাতুল্লিল আলমিনের সুরতের আলোচনা করলে অন্যদের আমল নামায় সওয়াব দেওয়া হয় কেন সওয়াব দেওয়া হয় যেহেতু রসুলের সুরাতুন নবী দা সিরাতুন নবীর একটা অংশ আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন এই ব্যাপারে আলোচনা সিরাতের গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে এটাকে বলা হয় সুরাতুন নবী পৃথিবীর কোন মানুষের গঠন এমন হবে না আল্লাহর নবী সনবীর মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত আল্লাহ পাক এমন ভাবে তিনাকে বানিয়েছিলেন প্রত্যেকটা মানুষের একটা না একটা অংশ দোষ থাকেই একবারে দোষ নাই এমন মানুষ আল্লাহর জমিনে নাই চরিত্রের দিক থেকে যেমন আমরা কেউ বলতে পারি না নিষ্পাপ নবী ছাড়া এই পৃথিবীর কারো চরিত্র কলঙ্কের দাগ থেকে মুক্ত নয় যেমনি ভাবে নবীদের চরিত্র কলঙ্কের দাগ থেকে মুক্ত আহলে সুন্নত জামাতের আকীদা বিশ্বাস হল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীরা সগীরা এবং কবিরা নবুয়ত প্রকাশ্য নবী হওয়ার আগে এবং পরে সমস্ত গুনাহ থেকে তারা ছিলেন নিষ্পাপ কোন গুনাহ তারা নাই যেমনি ভাবে নবীদের চরিত্রের মধ্যে কোন কলঙ্কের দাগ নাই ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী বিশ্ব নবীর মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত গঠন তৈরির মধ্যেও কোন কলঙ্কের দাগ নাই একটা না একটা দোষ থাকবই খুব সুন্দর চোখ বিলে চোখ খুব সুন্দর নাক সেফা খুব সুন্দর গাল চাপা ভেঙে আমার ইসে খুব বেলা সুন্দর দাঁত উঠে রয়েছে বেটা খুব সুন্দর ফেস ক্রিম দিয়ে বাড়ানা দেখতে বানরের লাগান লাগে যেমন বুশ বেটা দেখতে খুব সুন্দর কিন্তু লাম্বা কঙ্কাল এধারে দিহা দেওয়ান লাগবে মানে দেখতে খুব সুন্দর কিন্তু বাচ্চা আরে প্রলাম দিদি ধরে ফোন ঠিক কিনে বেলা খুব সুন্দর কিন্তু ভেদ মুগা ভেদের সাথে বডির সাইজ মিল নেই ধরে ফোন ঠিক কিনে বেলা সামর কালার গঠন অন্য বলা কিন্তু হচ্ছে বাইরে রয়েছে আর না হয় সংকার একটা না একটা দোষ আছে কিন্তু আল্লাহ নবী স্বাভাবিক রাহমাতুল লিল আলামিন যেমন তার চামড়া সুন্দর
ঠিক তেমনি ভাবে গঠন এমন সুন্দর যেমন তার মাথা মোবারক সুন্দর এমন নাক এমন চোখ এমন গাল এমন চেহারার কন্ডিশন এমনি ভাবে মুঠো না লম্বাও না হালকাও না বাটিও না আর চামড়ার কালার এমন সুন্দর কাবাগরের সামনে দাঁড়াইলে তার চেহারার আলোতে কাবাগরের দেওয়াল আলোকিত হয়ে যায় আম্মাদ আনাস সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন পৃথিবীর মানুষেরা তোমরা যা দুনিয়াতে এসে নবী সম্পর্কে জানবে না দেখো নাই জানবে না বুঝবে না আমি বলে যাই শুনে রাখো আমি তো খুব কাছে থেকে দেখেছি আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন ওই আলোচনা করতে গেলে একদিন লাগবে আজকের সময় শেষ হয়ে যাবে শেষ করা যাবে না শুধু সংক্ষেপে বলে ফেলি ইরশাদুল কারি إلى صحيح البخاري بخاري شريف ذكر بنت لكث المفتي عبد الرشيد رحمة الله عليه شكني أمدان آسا صدقاء حديثة نتن او قدر من مرسل شنوك عمر شمي بشنوك رحمة للعالمين دخل يشار نمازر بولك عمر قرير بطري قبش قرتن دخل أمي يشار আমার ঘরে কোনো কুফি নাই কোনো ল্যাম্প নাই কোনো আলো নাই বাতি নাই এমত অবস্থায় নবীজির চেহারার সামনে একটা সুইচের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম পৃথিবীর যত সুন্দর আছে সব যদি একটা ঘরে রাখা হয় আর বাতি না থাকে সুইচের ছিদ্র তো দূরের কথা কুদালের ছিদ্র নিতে হবে আল্লাহ আকবার কারণ আম্মাদান আয়েশা যা বলছেন উনার কথাই যদি বলতে যাই লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফযালু মিন শামসি সামাই ফাইন্না শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই আকাশের একটা সূর্য আছে আর আমারও একটা সূর্য আছে আকাশের সূর্যের চেয়ে আমার সূর্যের দাম কোটি কোটি গুণ বেশি আকাশের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে আর আমি আয়েশার সূর্য উদয় হয় আশার নামাজের পরে কাফেরদের দেখে হইত এই সুন্দর চেহারা কোনদিন পাগলের হইতে হাত ধরে কেন পাগলের হইতে হইতে পাগল যেও না পাগল তোরকম পাগল যেমন করছে চলো একটু দেখে কোন আলোড়ন সৃষ্টিকারী লোকের যদি বদনাম করে হে পাগল তারা করতো না কারণ বদনাম করলে হেরার বাড়বো হাতু ধরে কর না তোমার তো সমালোচনা করবো অত হিবানার বাড়বো আর হে কমবো মজুরে কোন ঠিক নেই তো রসুলের যখন কয় পাগল দেয় না হেরার দিতে স্পিড আরো বাড়ছে কত এলো পাগলটা দেখেই গেছে ছাগল দেখতে কাবাগরের সামনে গিয়ে দেখে রসুল দাঁড়িয়ে কোরআন শরীফ পড়তেছে আর রসুলের চেহারার আলোতে কাবাগরের দেওয়াল আলোকিত দেখি কয় এই চেহারার লোক কোনদিন পাগল হইতে হলো এক দুই নম্বর হইল অন্য মানুষের শরীরের মধ্যে মশা মাছি বসে না এমন কোন ফিরাউলি আল্লাহর জমিনও নাই কিন্তু নবীজির শরীরে মশা মাছি বসে নাই কেন কোন মেডিসিন দিয়ে রাখছে তাহলে কেন আল্লাহ নিষেধ করে দিয়েছেন আমার রসুল সম্মানিত বললি এই কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ছায়া দেখে নাই সাহাবাই কারাম ঈদের থেকে আমরা দেখে অনেক বিভ্রান্ত হয় যে রসুল যদি নূরের তৈরি না হতো রসুল যদি মানুষ হইতেন তো ছায়া মরত ঈদি ইমন তাসিরা কারণ যোগ্যতা কম থাকলে ফেস লাগে হাদিস দুই রকম এক হাদিস সাহাবাই কেরাম বলেন রসুলের কোন ছায়া আমরা দেখি নাই আম্মাদান আয়েশা বলেন আমি দেখছি আর তো রকম আমি একদিন বসে রয়েছি হঠাৎ করে দিয়ে একটা ছায়া বসছে মাথা করে তাকায় দিই রসুল আসতেছে অনেক সময় আপনি আলুর উল্টা গেলে আলু আলু হিসেবে সূর্য হিসেবে আপনি সামনের দিকে যাই তো ছায়াটা সামনে পড়ে হাঁটু ধরে কেন না আর সূর্য এইদিকে আপনি যদি দিকে যান পশ্চিম দিকে সূর্য আপনি পশ্চিম দিকে যান ছায়া হরব দিচ্ছে ধরে কেন ঠিক না
রসুল এভাবে যখন আইতেছে ছায়াটা আগে পড়ছে আম্মা যখন চাইছেন কে আইতেছে এমনি যে রসুল আসতেছেন তো আম্মা যখন আসছে বলে আমি ছায়া দেখছি সাহাবায়ে কেরাম আমি দেখলাম না তো দেখলাম না দেখছি দুইটার কেমনে মিলিত এটার মিল হইল মুহাদ্দিসিনে কেরাম এর তাকদীর দিছেন মিল দিছেন রসুল যখন স্বামী হিসাবে আম্মাদান আয়াসা সিদ্দিকার স্বামী হিসাবে আদমের সন্তান হিসাবে ঘরে যেতেন তখন তার ছায়া মুবারক দেখা যেত আর নবী যখন নবুওতের শান নিয়ে ঘর থেকে বের হতেন তিনি নবী তার পিছনে যারা আঘাত তারা তার সাহাবি তখন শ্বশুর জামাই সম্পর্ক না যে উনি আমার জামাই উনি আমার শ্বশুর এই হিসাবে সম্পর্ক নয় সম্পর্ক হল আমি আবু বকর নবীর উম্মত নবী আমার নবী যেরকম ঠিক খেলা আলী বলেন রসুল আমার শ্বশুর এখন না এখন বিশ্ব নবী আর আমি তার উম্মত এই হল পরিচয় এখন রসুল যদি এইভাবে বের হন আর ছায়া পড়ে যায় রসুলের পিছনে থাকবে আবু বকর ওমর উসমান আলী তালহা জুবায়ের তখন তাদের পাড়া রসুলের ছায়া মুবারকের মধ্যে পড়বে আল্লাহ বলেন আইরা আমার রসুলের শানের খেলাম এই কারণে আমি আল্লাহ মর্যাদা স্বরূপ অলৌকিক ভাবে আমার বন্ধুর ছায়া সরায় নিতাম যাতে আমার বন্ধুর ছায়ার মধ্যে কেউ ভাড়া দিত না মর্যাদা এর আলোচনা করার নাম হইল কিতাবে লিখছেন সূরাতুল নবী যেরকম কি নবী আমরা তো খালি মিলাদুল নবী আর সিরাতুল নবী মেলে করেছি ভাষা বের করলাম সূরাতুল নবী সিরাত না সূরাত কন্যা কোনটা অসুবিধা হইতেছেন আপনাদের অসুবিধা আমার সুবিধা আমি রাখ না খুব খুশি দেন না লাগাই রাখি মিশে দাঁড়ো যেমন লক্ষ্য করে দেখেন এই অবস্থায় যে একটা হলো সুরাতুল নবী গেল দুই কথাটা বুঝলেন তিন নম্বরটা হইল সুরাতুল নবী আর আরেকটা হইল এটা দেখো দালাইলুন নবী এর উপর একটা কিতাবই লেখা হয়েছে দালাইলুন নবুয়ত দালাইলুন নবুয়ত এটা আবার কারে কয় বিস্তারিত মিলাদুন নবী মধ্যে কম দালাইলুন নবী অর্থাৎ উনি যে নবী এই হলো ডকুমেন্ট উনি যে নবী এই হলো দলিল উনি যে নবী এই হলো প্রমাণ এই প্রমাণাদিকে বলা হয় দালাইলুন নবুয়ত আরেকটার নাম হলো মুজিজাতুন নবী মুজিজাতুন মুজিজাতুন নবী কি বলে আকাশের স্থান যে দুচুক্র করলো রসুল মক্কার জমিনে খাড়া থাকিয়া আসমানের স্থান দুই চুক্র করছিলেন হাত ধরে কোন যাওয়ার লাগছেনি হাত ধরে কোন না দিয়ে কেন আমরা তো একটা টুকরা করতে গেলে যাওয়ার লাগবো বাড়ি যাওয়ার লাগবো নবী মক্কার জমিনে খাড়ে এটা টুকরা লাগবে নেই তাহলে কোনো কিছু টুকরা এই জন্য আমাদের দেশে অনেকে কয়াদিন মারে না এই দেওবন্দি মোল্লারা এবং তবলিগলারা কিন্তু এরা আবার কয় দারুল দেওবন্দের নাকি রসুল দাগ দিছেন আর গুমতিতে গেলে দাগ মানে তোমরা লাগাম দেওবন্দি মোল্লারা অত তা সিরা না তোমরা তো তা সিরা কেন পার্থক্য তোমরা আমাদের মতো পার্থক্য আমরা এমন নবী বিশ্বাস করি যে এইভাবে মক্কার জমিনে দেখে আকাশের টান দ্বিখণ্ডিত করতে পারে দেওয়ার প্রয়োজন পড়ে না আমরা ওই নবী বিশ্বাস করি যে নবী মক্কার জমিনে দেখে দেওবন্দের দাগ দিতে পারেন দেওবন্দ দেওয়ার লাগে না আমরা ওই মর্যাদা বলে নবী বিশ্বাস করি তোমরা ওই নবী বিশ্বাস করো যে নবী তোমরা দুরুদ দিতে গেলে আর সোয়াটা আউন লাগে তাহলে আমরা মুজেজাওয়ালা নবী বিশ্বাস করি তোমরা মুজেজা সারা নবী বিশ্বাস করো যেরকম তাহলে কার বিশ্বাসটা বেশি শক্তিশালী হ্যাঁ যেরকম ঠিক কিনা আমরা কই নবী আউন লাগে না এরা কয় না এলে কেমনে নিব ভাই আমার লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী বিশ্ব নবীর অনেকগুলো মুজেজা এটারও একটা আলাদা কিতাব লেখা হয়েছে আমার কাছে এই কিতাবও আছে এটার নাম মুজিজাতুন নবী মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আচ্ছা বলেন তো দেখি আগে যে সূরাতুন নবীর আলোচনা করলাম আমরা কি মলম লাগাইলে রসুলের মতো সামরা হইব না খেলে যারা সেফার মধ্যে মলম লাগা টানলে সুখ হইব নবীর মতো নবীর মতো হইতাম পারুন জীবনে হইতাম পারতাম না কিন্তু এরপর আলোচনা করলে সোয়াব কেন যেহেতু সিরাতুন নবীর একটা অংশ আর তুমি
মুজিজা সম্পর্কে যদি আলোচনা করি এই মুজিজা কি আমাদের দ্বারা সম্ভব না একদিন এক লোক আসা কিছু টাকা হবে আবু জাহেল এটা ওই মুজিজা তো রাসূলের কিতাবের মধ্যে এই ঘটনা আনছেন বলবো না তুমি এখন বলবো ওই কিতাবে আনছেন যে আবু জাহেলের কাছে এক লোক টাকা পাবে সর্দার মাতাব্বরদের কাছে এসে বললো যে আবু জাহেলের কাছে আমরা কিছু টাকা পাইতাম আমি আমরা একটু বলে দেন টাকাগুলো দেয় না সর্দার রাখো উনি তো বড় সর্দার বড় সর্দারের টাকা মারলে আর এটা উদ্ধার করা যাবে তুমি সবর করে দাও এই মুহূর্তে দেখে রসুল আসতেছে তখন তারা দেখাই বলে ওই যে লোকটা আসতেছে ওনার সাথে আবু জাহেলের খুব সম্পর্ক বালা দেখো ওনাকে যদি রাজি করাইতে পারো তাহলে হয়ে যাবে ভিন দেশের লোক তো এত আর জানে না আসল রহস্য হেরাদে কোথায় সম্পর্ক বালা আসলে কি বালা তুই কথা বলছে কেন লাগাই দিত খেতে দিত আমাদের এলাকার আল্লাহ মাফ করো কোন দুনিয়াতে নাই ওনাকে তো কইল এমন সেটা সেট আপনি দৌড়লে হবে ও দৌড়বো আপনি ফাইন করলে বেরো ফাইন করে যে বাইরের কোন ভিক্ষুক ফকির আইলে আমরা কইতাম এবারের এক শাসা আছে টু শাসা খুব দানশীল যাও গে ডাক যাও টু শাসা করে দেখবো অনেক সাহায্য ফকির রেজে বাইক পাঠাইতেছি আসলে কি সাহায্য জন্ম লেগে ফলাইতেছি না লাগাইবার লেগিয়া যেমনি হালিকা ডাক আমরা লিয়ে বেশি দেখতাম খেলাটা যেমনি হালিকা ডাক টু শাসা বাড়িতেছে নো বেড়া তো আইছে ঠিকই কিন্তু গদা লয়ে আইছে যেমনি লাড়ি লিয়ে আইছে দেখা খুব স্পিড আইতেছে ফকির বেড়া উঠেছে দৌড় ও ফকির বেড়া দৌড়ে হে বেড়া দৌড়ে আর আমরা তো টেকে লাখ লাখ লাগাই দিয়েছি বেমান কাফেরদের উদ্দেশ্য হইল লাগাইয়া দেওয়া রসুলের কাছে লোকটা গিয়ে আপনাকে দেখতে অত্যন্ত ভদ্র অত্যন্ত শরীর দেখা যায় আপনি কি পারেন আমার একটা উপকার করতে আমার ঘরে খাবার নাই বাচ্চারা কাঁদছে কি তোমার উপকার আবু জাহেলের কাছে কিছু টাকা পাবো আপনি কইলে নাকি মানে দিবে রসুল বলেন এটা সর্দারের কাছে কও হ্যাঁ রাইতে আপনার কাছে পারে তাই নাকি তো তুই কেন মত কব খারাপ যেরকম ঠিক কেন মত কব মতলব মারানা খারাপ আমরা দেশে অনেক সময় বললাম খারাপ মতলব মালা কাম করে এক বুঝি সতীনের ছেলেটা কুলো রেখে নিজের ছেলেটা আগায় আঙুল ধরে আগায় কান্দে আর মাঝে দেখতে দেখা যাবে এই বুঝি কত ভালো দেখো আল্লাহর জমিন ইমন মহিলা আর ফয়দা হয়েছে না বলে কি বুঝলে নিজের বাচ্চাটা কুলো লয় না সতীনের বাচ্চাটা কুলো লয় অত আদর করে আরে চতুর্দিকে প্রশংসা পঞ্চমুখ সকলে খুব প্রশংসা তো আর এই মহিলার বান্ধবী একদিন আয়া কইল নীরবে এই আমি এরম রহস্য তো বুঝছি না যে আমার কাছে সত্য কথা রাখো তো নিজের বাচ্চা অনেক কান্দে কুল্লস না মানে কি সতীনের বাচ্চা রে অত আদর করে কুলে লয় হবে ও বান্ধবী তুই যখন আমাকে নীরবে জিজ্ঞাইছ তোর কাছে আসল কথা কই এটা আসল মত বাড়া না কিটা বলে আমার বাচ্চারা তুলি না যে কান্দে হে আর হে আইতে ওইটা হাত পাও শক্ত উষ্ণ মুষ্টা খাইবো আতার খাইবো শক্ত হইব আসবো আর এটাতে কুলো রাখতে রাখতে ফঙ্গু করে ফেলে দেব তাহলে মতলব ভালো না খারাপ বালা কাম যে করতেছে এটা মতলব হ্যাঁ আর তো মতলব বলা না দেখতে দেখাইছে বালা কাম তো চলো যাই আবু জাহেলের বাড়ির গেইটে গিয়া যখন হাত দিছেন দরজায় আবু জাহেল তাকে দেখে সমস্ত বাড়িতে ভূমিকম্প শুরু হয়ে গেছে ডাক দিছেন শাসা বাড়ি প্রিয় দর দিয়ে আবু জাহেল খেতে বসছিল খাওয়ানে আসিল আর আত দয় নাই জুতো ভাও দেয় নাই দৌড়ে এসে আল্লাহ নবীর সামনে দাঁড়াইয়া জোর হাতে দাঁড়াইছে আর থর করে কাঁপতেছে লোকেরা যে নিয়ত ব্যান দেখা রয়েছে ইটা দেখবার লেগে এই দৃশ্য দেখার জন্য দাঁড়াইছি না না এরা তো লাঠিতে হিটে ফিটে দেখতো
ابو جهل আমাদের বড় লিডার কেমনে দাঁড়াইছে কোনদিন মুক্তের সামনে এইভাবে দাঁড়ায় না আর এইভাবে কাঁপতে কোনদিন দেখিনি আমাদের সামনে আসবে বলে আব্দুল্লাহ রাসূলের মোহাম্মদ কে হ্যাং করবে টেন করবে আসলে তো তলে তলে তার মিল আছে আমরা মানি দি কেন না বড় সর্দার না মানলে কি আর সর্দার টাকা এনে দিয়ে কাস্তাছে তোমার টাকা পাইছে তো বলে জি যাও আমি চাই আমার ঘরে তুমি যাও চলে গেল সব সর্দারে জিজ্ঞাসা করে বলে আবু জাহেল আজকে সব দেখলে জি রে আবু জাহেল আমাদের সামনে বলো মুহাম্মদের এন করবে তেন করবে আর মুহাম্মদের সামনে যেইভাবে করজুর হইয়া দাঁড়াইছো তর করে কাছো মুক্তির সামনে লাতুজ জামানাতের সামনে তুমি এভাবে দাঁড়াও না কারণ কি মানি দিকার না বড় সর্দার না মানলে কি সর্দার আবু জাহেলরা যার দূরে আমলে দাঁড়াই নাই সিবালিল্লায় দাঁড়াইছি সিবালিল্লা সিবালিল্লা কি বলে আল্লাহ সিবা বেটা আল্লাহ সিবা আল্লাহ সিবা কি মুহাম্মদ যখন আমার বাড়ির দরজায় হাত দিছে সমস্ত ঘরের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে মুহাম্মদ যখন ডাক দিয়েছে বিকট এমন শব্দ হয়েছে আমার মনে হয়েছে মুহাম্মদ যে কেয়ামত কেয়ামত বলে শুরুই গেছিলা আমি আর দেরি করি নাই ঘর নিয়ে আমার উপরে পড়ে যায় দৌড় দিলেন বের হওয়ার জন্যে কিন্তু আশ্চর্য ঘটনা যা দেখলাম এই দেখি দেখি মুহাম্মদ আমার দরজার সামনে দাঁড়ানো মুহাম্মদ আমার দরজার সামনে দাঁড়ানো আমি তাকায় দেখি মুহাম্মদের দুই কাঁধের উপরে দুইটা এত বড় সাপ হা করে নিচের টুট আমার পায়ের নিচে উপরটা আমার মাথার উপরে জিহ্বা বের করে বলে পয়সা দিবি না ফেরের ভিতরে আইবি আমি যদি টাকা না দেই সাপের পেটের ভিতরে চলে যাই তাহলে এবার বলো তোমরা কি চাও আমি সাপের পেটে চলে যাই না চলে বেঁচে দাও ওই যে আল্লাহ নবীর দেখবো এক নবীর কাদের মধ্যে সাহাবাহিত কৈত্রিকা নবীর কাদের মধ্যে কোন সাপ নাই কিন্তু আল্লাহ দেখাইছেন মৌজেদা মৌজেদার ঘটনা যদি বলতে যাই আজকে রাত্রিতে শেষ করা যাবে না অনেক মৌজেদা দিয়েছেন বিশ্ব নবীকে নবীজিকে দেখে বলেন ও মুহাম্মদ আপনার দাওয়াত গ্রহণ করতে পারি আমার মেয়েটা যদি কবর থেকে জিন্দা হয়া কয় আল্লাহ নবী ডাক দেবেন মেয়ের কবরটা দেখায় দাও এই যে আমার মেয়ের কবর কবরের পাশে গিয়ে বললেন কুম্বিনিল্লাহ আল্লাহর হুকুমে উঠো আল্লাহ মাটি সরাইয়া দিছেন মেয়ে কবর থেকে উঠে আর বলে লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ এর চাইতে শ্রেষ্ঠ এই পৃথিবীতে আপনার চাইতে আর কাউকে বানায় নাই এই মর্যাদা গুলো যদি বলতে যাই কয়েক হাজার মর্যাদা লিখেছেন এক কিতাবে শেষ করা সম্ভব নয় রাখলাম মর্যাদা এরপরে চলল ওফাতুন নবী নবীজির জিন্দিগির একটা অংশের নাম ওয়াফাত এটাও যদি সুযোগ পাই শেষে বলবো
নবীর ওফাত হইছে না আতো ধরে কেন না ওফাতের সময় এটাকে ভেসালও বলা হয় ওফাতও বলা হয় আমার কাছে এই কিতাবও আছে সিদাতুন নবী ওয়া সালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার লাভ জমা আছে কিতাব কিছু না হলে দেখতেন অনেক কিতাব খালি সিরাতের উপরে কথা বুঝলেন ওয়াসালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল রসুল পৃথিবীর থেকে যে বিদায় হয়েছেন আমরা তাই এন্তেকাল রসুলের তার নাম হইল বিশাল রসুল পৃথিবীর থেকে খালি শুধু একটু বিদায় হয়েছেন খবর রাখার পরে আল্লাহ আবার রুহ ফিরত দিলেন এটা যদি সময় ভাই পরে এই সুমুখী ঘটনাগুলো ঘটলো এটা পরে বলবো যদি শুধু ভাই রাজি আছেন আরো ধরে কোন রাজি আছেন তাহলে এখন আসলে একটু একটু মিলাদ যাই মিলাদ শরীফ আমরা যখন মিলাদ হইল শুনেছি হাদিসে দেখিলে আপনাকে যে বাল্লার গোলা জবিয়ে পৌঁছে মিলাদ না মিলাদের আলোচনা করা মুস্তাহাব আর তুই করে কম আর রসুলের সিরাতকে অনুসরণ করা উম্মতের জন্য ফরজ কথাটা বুঝছেন আর মিলাদের আলোচনা করা মুস্তাহাব করলে সব রসুলের জন্মের সম্পর্কে আলোচনা করলে শুনলে সব আছে কিন্তু সালন করণ দিত না আর সিরাতুন নবী সালন করা যায় রসুলের জীবনের মধ্যে নামাজ নাই আমরা নামাজ স্মরণ শূন্য রসুলের জীবনে তুরুদা নাই খর্দা নাই আমরা আমরা দিয়ে আসে রসুল খর্দা মানে না এগুলো হিসাব বেটিন দেখাও টিভি কোন সন্দেহ নাই জামাই রে দাঁতে মিলে তাহল নাই জামাই রেখার থাকা হেয়ার দ্বারা থাকতো কিন্তু বদ ভাই চিন্তা করে জামাই দেখো বাদ দাও না গো বাদ দাও বললো একা চালো না তোমার আত্ম কিন্তু অবশ্যই গেছি আমার কাছারি চাইছে না কাছারি তো বালা তাহলে কিন্তু ঢুকে দেবো না সুযোগ পাইলে আরো তো এখন সতর্ক না থাকলে ঐতিহ্যবাহী একটা গ্রাম কাছাই যেরকম ঠিক না ঠিক না আলি মোলামা কথা বুঝছেন আলি মোলামা আব্দুর রহমান নরি আব্দুল ওহাব সাহ এদের প্রচেষ্টার কারণে বেদাত মুক্ত একটি গ্রাম কাসাইট গ্রাম যদি সতর্ক না থাকা হয় গন্ডরা ঢুকে যাবে ইমান আমল নষ্ট করার জন্য গন্ডতে বুঝলেন কেমনে বুঝলে এই দাদি পর্দা করে না মরি যেদিনে আধ মারে আর তো ধরে কেমন শরীয়তের বিধান যদি না মানে বুঝবাই না জোরে কোন ঠিক না একটা হইলো গণনা কমে মনে করি ফিরে গেছে না মজুর এখন ঠিক না আমরা তো সেটা তো আইন কারণ বুঝে না দুপ্প দেখান আর একটা হইলো ইচ্ছাকৃত ভাবে লইয়া বইয়া ওখান থেকে দাও তেল দা দাও গোসল খান করাইয়া দাও এদের বদ মাইস ইদের মধ্যে কোন সন্দেহ নাই রসুল আম্মাদান আয়েশা সিদ্দিকের সাথে ওয়াসনি কথা বলতেছেন এমন সময় আইছে একজন সাহাবি উনি অন্ধ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ রসুল আয়েশা সর্দার বিতে যাও রসুলের বিবিগণ আমরার মা আল্লাহ কোরআনে ডাইরেক্ট উল্লেখ করছেন হাটুদের এখন না এরপরেও রসুল বলতেছেন পর্দার আড়ালে যাও আম্মাজান আয়াসা তো খুব বুদ্ধিমতী মহিলা উনি যাক দেখ হুজুর আমি পর্দা গেছি ধরতাম উনি তো চোখে দেয় না আমি কথা কইতাম না বইতাম দেখতে না রসুল বলেন আয়াসা তোমার আর না বেটা দেখতো না তুমি যে দেখবা চিন্তা হচ্ছে আর এখন মারিবত গেলে মারিবত
إذا ما عرفت ما مر بالغاز زي هو دهون أشون رسول صلى الله عليه وسلم ميلاد النبي فلان من فلان أذان تكرر بنشو بدوي ناي من أراسنا كرا سواب أراسنا كرا كون جات السواب مستحب أتودر كنا كون جات السواب مستحب أسيرات النبي أراسنا كرا بن فلان كرا فرض هذا الدين فرض تقول لهم رسول الله صلى الله عليه وسلم فرض هذا واجب هذا سنة ما كذا هذا فرض تقول لهم رسول الله صلى الله عليه وسلم كرا مثل جنة فرض আর মুস্তাহাব এখন মুস্তাহাব দোষ এর হলো মিলাদের নবী পালন করার জন্য আমরা কোন মিলাদের কথা বলেন সিরাত না তাহলে কেন বিলা সিরাত হয়ে গেল তো সিরাত হয়ে গেল কে কথাইব নামাজের কথা আসবে ফরজের কথা আসবে এটা বাদ দেন মিলাদের নবী যেহেতু ইটা নাই মুস্তাহাব এই ফরজ ছেড়ে দিয়া মুস্তাহাব লইলে এই মুস্তাহাবের সওয়াব পাওয়া যায় না ইয়াদ রাখতে হবে যেরকম থেকে না নাবি থেকে নাবি সহ আদু পর্যন্ত ব্যাখ্যা রাখুন কাপড় দিয়া সুন্নত না ফরজ যেরকম ঠিক না আর মাথা মাঝে দিয়ে ফাঁক দিবেন দে সুন্নত মুস্তাহাব সুন্নত মুস্তাহাব সুন্নত আর এটা বান্ধলে সত্তর গুণ সওয়াব আরো বেশি হওয়া যায় নামাজ পড়লে সত্তর গুণ সব বেশি এখন একবার মসজিদে গেছে ভাগলে জানলাম না তোমার এখন লুঙ্গি যখন আছে কত বড় শক্ত ছেড়ে দিই কেমনে লুঙ্গিতে তান্দা কুল্লা মাথা ব্যান্ডেলি ইমান আমি আপনাদের জিজ্ঞাসা করি এবার সুন্নত মাথা আসেনি না বিলে ভাগলি ব্যান্ডেল আছে নাই কেমনে সুন্নত বান্দা সব আসেনি সব উমনি লঙ্গি তো করলে আমার ভাগ সব উমি তো নামাজ পড়লে কেন আর ওদের মানে কি নাই ফরজ না থাকলে মুস্তাহাব থাকলে তেমন সব থাকে না সিরাজুল নবী যারা পালন করবে না মিরাজুল নবীর আলোচনা কেয়ামত পর্যন্ত করলেও কোন সব পাবে না আপনারা কাছারের বাজারে দেখবেন মাঝে মাঝে কেচকি মাছ গুড়া কেনা মাছ উঠে বাঘা হিসাবে গেছে এক বাঘা কত বলে একশো টাকা নাও দাম হয়ে গেলিস না নেন এক আরেক কাপড় দেয় একশো অতিরিক্ত লাগাইয়া দেয় এটা দেখো ফাও আর তো দেখুন না এটা কিন্তু পয়সার বাইরে ফাও বাঘাটা একশো এটা ফাও দেখুন ঠিক না এক সালাক্কের বা হে দূরে বয়ে বয়ে দেখে যে আমার ওর তিনজন কমি না দশটা দোকান টিকা দশ মাস ওলার টিকা যদি আমি দশ খাবলা নেই সে তো আমার বাগানে উনি লাগে না তিনজনের ঘরে তো যথেষ্ট এমনি গিয়া হয় ওই ভাই আমি তো ভাগা নিতাম না ওই যে লাগাই একটা ফাও যে দেও এটা আমার দিল মাস ওলা হয় সালাইকার বা এই ফাওটা বাগার সাথে ফিট করা কার সাথে ফিট করা বাগার সাথে ফিট করা বাগানি বা ফাও হইবা বাগা নাই এত বড় রকম না ফাও নাই যেমনি ভাবে বাগার সাথে ফাওটা ফিট করা ও মিলাদুল নবী ওলারা আপনারা জেনে রাখছেন মিলাদুল নবীর সব সিরাতুল নবীর সাথে ফিট করা সিরাতুল নবী অনুসরণ করবা মিলাতুল নবীর সব পাইবা আর সিরাত বাদ দিবা মিলাতুল নবী হলন করলেও সব পাইবা না আমরা যারা সুবিধাবাদী এরা তা মিলাদুল নবী তাহলে বলা সিরাতুল নবী দিতে পারে না এখন আসুন মিলাদুল নবী যা কিছু বসছে যা কিছু আলোচনা ওইটার নাম হইল মিলাদুল নবী এটা আলোচনা করলেও সোয়াব এটা মিলাদুল নবী কি আল্লাহ নবী সোয়াবিক রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার সময় যা কিছু ঘটেছে এগুলা দুনিয়ার কারো জিন্দগিতে গঠার মতো নয় গদবে আমল করো সম্ভব না গড়ানিও এক নম্বর হারা লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী এই কথা বলেন উনার মা আমেনা বলেন আমার সন্তান যখন পেটের ভিতরে গেছে সন্তান পেটে গেলে বলে বমির ভাব হয় আস্তে আস্তে ওজন শরীরের বেড়ে যায় আর আল্লাহর নবীর মা আমেনা উনি বলেন
আমার ছেলে পেটে যাওয়ার পরেও আমি ঠার পাই নাই বুনির বাপ হয় নাই আমার শরীর বার হয় নাই দুনিয়ার এমন কোন মহিলা নাই যে মহিলার সন্তান হওয়ার সময় প্রসব বেদনা হয় নাই সব মহিলাদের প্রসব বেদনা হয় প্রসব বেদনা না হইলে ইঞ্জেকশন দিয়া বেদনা উড়াইতে আমার কাছেও আইলে দুটো হানি মারা দিন উড়ানা বেদনা তখন আমরা ওই আয়াত ফেরা বুঝে যে আয়াতে বললে বেদনা উড়ে ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখেন বেদনা হয় না এমন কোন নারী নাই কিন্তু আমেরা বলেন আমার মোহাম্মদ যেদিন দুনিয়াতে এসেছে আমি আমেনা আমার প্রসব বেদনায় একটু কথার পাই না আচ্ছা বলেন তো দেখি এটা আমরা আমল করতাম পারুন তো পারবেন তো ভাইরা আমার বোর্ড দেখলেই সব হারব বলে আমল করতাম এটা আমল করতে পারবে আপনি কি আপনার ওয়াইফ ফিরে দিলে সন্তান প্রসব হবার সময় আঘাত হবে না যাও যা দিলাম এটা আমার নাকি এটা জিন্দগি সব আমল করা সম্ভব না এটা নবীর জন্য এই জন্য কোন দিচ্ছে না এটা বিশ্বনবীর এই যে বিশ্বনবীর মার বেদনা হইল না এর আলোচনা করলে করা যাবে কিন্তু আমল করা যাবে না এটার নাম হইল মিলাদুন নবী রসুল আইছেন কোরআন লইয়া আর আমরা দেশের তথাকথিত আশিকের রসুল আইছে গজল লইয়া ইসলাম ঘোষণা দিছে হুমিনাল নাস মান ইশতারি লাহু আল হাদিস তাফসীরে রুহুল মানি টানছেন মুসলমানের জন্য গজল বলো নাক বলো হাম বলো সঙ্গীত বলো গীত বলো সবগুলো তোমার জন্য জায়েজ না কেন জায়েজ না তুমি সুবহানাল্লাহ বলবা তুমি আলহামদুলিল্লাহ বলবা তুমি আল্লাহু আকবার বলবা একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে বলের গাছ লাগানো হয় একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে তামলাহানে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান আর জমিনের ভাগ জায়গাটা সম্পূর্ণ সবে ভরপুর হয়ে যায় একবার আল্লাহ আকবার কইলে তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা এই পৃথিবীর মতার মধ্যস্থলে যা আছে সব থেকে উত্তম তুমি আল্লাহ আকবার কও সুবহানাল্লাহ কও আলহামদুলিল্লাহ কও কুরআন শরীফ পড়ো দুরূদ শরীফ পড়ো ইস্তেগফার করো আর তো জোরে কল না এটার কি সোয়াব এটা তো কোনো সোয়াব নাই জোরে কোন ঠিক কিনা এর লেগে এখানে লেখছেন সঙ্গীত পর্যন্ত নিষেধ হ্যাঁ মজা লাগে না মজা মজা লাগবে লাগে একটু মজা যাও একটু মজা দাও লাগাইতা এ দুনিয়া যত দেখো মনে আছে নি আপনা আরে মহিলা গেলে সবই হবে বেগানা যেরকম ঠিক কিনা কথা তো বালা যেরকম ঠিক কিনা এই কারণে ইসলাম বলছে হ্যাঁ এখন যদি এমন কথা যদি কও যেটা আখেরাতের দিকে মন ধাবিত হয় যে এই কথা আল্লাহর প্রশংসা নবীর প্রশংসা হয় দুনিয়ার দিকে যেন অশ্লীল না হয় তাহলে সত্যের সাথে জায়েজ করে দিলাম এমন লক্ষ্য করে দেখেন যে সত্যের সাথে দিছে কে সাথে দিছে এক নম্বর সত্য অশ্লীল হইতে পারিবে না যেমন একবেলা দিয়ে একদিন ওয়াজের মধ্যে কইতেছে শিশিরেতে কি বিজে মাটি বিনা বর্ষণে পথে কি হয় গমিলন বিনা দর্শনে এটা বুঝে কিছু অশ্লীলতা সোলমলির তারুলতা কেন কথা মনের কথা আরে জঙ্গলেতে তাই কাবুজি দেখ নবী রে ইরান তো কইতে কা তাল না কোন তালে বেদের মেয়ে দুসায় আমায় কথা দিয়েছে আরে তো জঙ্গলেতে তাই কাবুজি দেখ নবী রে যেরকম ঠিক কিনা সুতরাং তোমার তাল যদি গানের সাথে মিলে তোমার গান গুলো গজল যদি হয় গানের সাথে মিলে তোমার এটা জায়েজ নয় এই জাতীয় গান গজল খাইয়া কখনো আশিক রসুল হওয়া যায় না যাক সামনের দিকে যাই আমরা বলে হে দুনিয়ার মানুষ আমার ছেলে জন্মের সময় কি হয়েছে শুনো আমি তাকা দেখি আকাশে নয়
অসংখ্য অগণিত তারকা আমার ঘরের এত কাছে এসেছে, আমি আমে না ইচ্ছা করলে তারকাগুলো হাত দিয়া ধরতে পারতাম। নুরুল কোরআনে আনছেন আব্বাস রাদিয়াল্লাহুর কথা, যে উনিও বলেন আমি ধরে গেছিলাম আমার বাতিদের দেখতাম, গিয়া দেখি সান এত কাছে, সুবে সাদের সময় সে তো সান দখল রয়েছে, আমি এত কাছে দিকে এদিকে একবার মোহাম্মদের দিকে তাকাই আবার সান্দের দিকে তাকাই, তাকাই দেখি আমার বাতি যাও সান্দের দিকে সাহায্য মুস্কি আসে, ডাইনি বা মাথা নাড়াইলে আকাশের স্থান ডাইনি ভাবে নড়ে, অথবা করে গেলাম কারি দেখে তোমরে কেরাই আমার জব দিব, ইসলাম গ্রহণ করে ডাইরেক্ট প্রফুল্লে দিকে আপনি যেদিন পৃথিবীতে এসেছিলেন আকাশের তারকায় এত কাছে কেন এসেছিল, আপনিও তাকায় ছিলেন চন্দ্রের দিকে হাসছিলেন এবং গাইনি ভাবে মাথা নাড়াইলেন আকাশের চান গাইনি ভাবে নড়ল কেন, আল্লাহ নবী যার জন্য থাকো যা দেখেছিলেন ঠিক দেখেছিলেন, এর কারণ হইল পৃথিবীতে যত সন্তান আছে প্রত্যেক সন্তান কান্দে, আমি যাতে না কান্দি আমার আল্লাহ আকাশের চান পাঠাইছে আমি মুহাম্মদকে আনন্দ দেওয়ার জন্য। সিরাত ইবনে হিশামের মধ্যে আনছেন আল্লাহর রাসূল যেই সময় শুভেচ্ছা দিকের সময় আসলো ওই সময় গড়ের ভিতরে অন্ধকার থাকে, শুভেচ্ছা দিকের সময় দরজা খুললে বাইরে পড়া গড়ের ভিতরে আন্দায় এমনি তাকায় দেখি সারা গড় আলোকিত হয়ে গেছে, যেই দাসী উম্মে আইমন কুলে নিতে চার চেহারা পর্যন্ত আমার ছেলের আলোতে দেখা যায়, আমার ছেলে দুনিয়াতে এসে সাজদায় পড়ে গেছে, বাঁকমারির মধ্যে কাবলা দইরা এক মুষ্টি মারিয়ে এনে উপর দিকে ছিঁড়ে ছুঁড়ে মেরেছে আর তার জবান দিয়ে মহান আল্লাহর প্রশংসা বের হয়ে গেছে। এখন লক্ষ্য করে দেখেন হ্যাঁ আমার আল্লাহর নবী বিশ্ব নবী আলোকিত হয়ে গেছে, আওয়ায় ধরে রাখ আমার ছেলের আন্দারি লোকে আমার আন্দারি গেল কেনে অন্যায় মন লাগবে আমি না, তুমি বলার আগেই তোমার ছেলে আমার করে নাই এই জন্য তুই অন্ধকার হয়েছে, আরে কষ্টি নাই নিলোকে ওই সময় জিন বোতের বড় অত্যাচার, আমি না ভাবছেন জিন্নাতে নিয়ে গেছে কান্না শুরু করলেন প্রভু বাহ্য গুণে পেয়েছিলাম ধরে রাখতাম না, এমনি শুনে গাইবি আওয়াজ আসছে যে আমি না গো তোমার ছেলেকে কেউ নিবে না নিতে পারে না, তোমার ছেলেকে কেউ কিচ্ছু করতে পারবে না, তার জিম্মাদার স্বয়ং আল্লাহ, আমি না কোথায় গেছে জানি সারা পৃথিবীর মখলুক গুলো দরখাস্ত করেছে, দিনে বলে প্রভু বিশ্বনবী তিনি হবেন দিনের মধ্যে পাঠাও আমি দিন গৌরবান্বিত হব, রাজ্যে বলে আল্লাহ আমাদের রাজবাড়াই তো এমনি আমার কেউ দেখতে পারে না, চোর দেখায় সাপ বিচ্ছু সবগুলো রয়েছে আল্লাহ রাইতের মধ্যে মুহাম্মদকে পাঠাও যাতে আমি সম্মানিত হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন দুনুদের দরখাস্ত মঞ্জুর করে এমন এক সময় বিশ্ব নবীকে পাঠাইলেন যেটা দিন ও না রাইত বলা যায় না, অসংখ্য গণিত মাখলুক গুলো দরখাস্ত করাতে বিশ্ব নবীকে দেখার জন্য, ও আল্লাহ বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন যেদিন দুনিয়াতে আসবে আল্লাহ কো যেই নবীর খাতিরে আমরারে বানাইছো এই নবীর একটু দেখাও আল্লাহ রাব্বুল আলামিন তাদের দরখাস্ত মঞ্জুর করে, সিরাত ইবনে হিশামের মধ্যে লেখে আল্লাহর নবীকে ফেরেশতার কোলে উঠাইয়া ও আমিনা মাশরিক থেকে মাগরিব
পশ্চ থেকে প্রতীচ্য পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত তাম দুনিয়া ভ্রমণ করাবার জন্য পাঠাই দিছি। কিছুক্ষণ পরে আবার তোমার কাছে পৌঁছাই দিল। এই ঘটনা কেন ঘটলেন? এগুলার নাম হল দালাইলুন নবী। এই ছেলে তো সাধারণ ছেলে না, নবী হবে। এগুলো হাদিস শরীফ মুহাদ্দিসের ভাষায় একটা হাত বলা হয়। আব্দুল মুত্তালিব কয়, আমি খানায় কাবার কাছে আসলাম, যে সময় আমার নাতি দুনিয়া যায়, আত্মা উনি কাবা ঘরের দেওয়ালে কথা কয়। কাবা ঘরের দেওয়ালে কয়, ও আরববাসীরা, যার মাধ্যমে আল্লাহর গোলামি প্রতিষ্ঠিত হবে, এই কাবাগর ভূত মুক্ত হবে, সেই বিশ্বনবী মোহাম্মদের আগমন হয়ে গেছে। আব্দুল মুত্তালিব জন্মের কাবাগরের দেওয়ালে কথা পেতে দেখলাম না, কি হইল আজকা কাবাগরের দরজাটা দেয়া? ওখান যেভাবে দরজা এটা কুরাইছে, কিন্তু উঁচা করে আগে নিচে আছে, চাইছি কি তারে দেখে 360 মূর্তি আছে বিচ্ছে, সব উল্টা ফুইরা, কোনটা ঠ্যাং ভাঙছে, কোনটা হাত ভাঙছে, কোনটা নাক ভাঙছে। আল্লাহ বাস্তবতা দেখাই দিলেন, হক এসে গেছে, বাতিল বিদায় হবে। কাবাগরের দেওয়ালে কথা কয়, আপনি ফুটাইলে দিনে কাবাগরের দেওয়ালে কবনি, আমার ফুটাইলে হইব খালিমা তো চা দিয়া। উনি বলেন, আমি যখন লইলাম কুলে, কেউ যখন দেয় না উনারে, মানে হালে মানে সন্তান দেয় না, যেহেতু দুধ নাই, আবার একটা বাচ্চা আছে, এই জিল্লা দুধ পায় না, আবার খেলা দিত বাচ্চা তারে, আর রসুল রে নেয় না, কই এটি অসহায় বাচ্চা নিলে পুরস্কার তো পাইতাম না, উচিত হইতাম না, জানি আলাম নেই। শেষে হালিমা তো চা দিয়া কয়, একবারে খালি যাওয়ার সিটে এটি মোহাম্মদ ছেলে নেওয়া যায়। রসুলকে যেই মাত্র কুলে লইছে, হালিমা তো চা দিয়া কয়, আমার স্বাস্থ্য ভালো হয়ে গেছে গা, আর দুধে ভরপুর হয়ে গেছে, আমার কুটনির দিকে চাই দেখি দুধ খেবার জাগানে হাইটা কথা হয়ে আমি টানি লাগাম টানি টাইফের দিকে, আর উট গুইরা কাবাগরের দিকে থাকা টানলাম, আটকা দিয়ে কাবাগরের দিকে নেমেলাম, ভয়া মাথা নোয়াইছে, শেষদা দিছে, শেষদা দিয়ে আবার মাথা উঠেছে, উঠানোর পরে এবার মাথা ঘুরাইয়া উডে কথা কয়, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন আমার পিঠে, যার মাধ্যমে আল্লাহর গোলামি এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে এবং সমস্ত মূর্তি পূজা উৎকার হবে, সেই বিশ্ব নবীর আগমন হয়ে গেছে এবং আমার পিঠে আরোহণ করেছে। এই সবগুলো হইল দালাইলুন নবী, নবুয়তের দলিল, উনি যে নবী হবেন এই হইল প্রমাণ। এই আলোচনা করার নাম হইল মিলাদুন, মিলাদুন নবী। তাহলে এই মিলাদুন নবী পালন করা কি আমরা দ্বারা, আমল করা কি আমরা দ্বারা সম্ভব? আত্মদের এখন সম্ভব। তাহলে ইদা গুলো হইল, এই সবগুলো হইল আলোচনা করা যাবে, পালন করা যাবে না, কিন্তু নবীর সিরাতের একটা অংশ হওয়ার কারণে পালন করতে পারো আর না পারো, আলোচনা করলে সোয়াব। আর সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুলের গোটা জীবনীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় তোমাদের জন্য রসুলের সিরাতে, রসুলের জীবনীতে রয়েছে উত্তম নমুনা। আল্লাহ বলেন, তোমাদের জীবন আমার কাছে গ্রহণযোগ্য হইতে গেলে আমি একটা মডেল বানাইয়া দিলাম, নবীর জিন্দিগিতে ফেলাইয়া থাকা হবে, বিশ্ব নবীর সিল মোহর না থাকলে তোমার কোন ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল হবে না। লক্ষ্য করে দেখেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর জীবনীটা আমাদের জন্য নমুনা। নমুনা কোন জায়গা? কবলান নবুয়ত বাদান নবুয়ত, নবী হওয়ার আগের 40 বছরের জিন্দিগি আর এর পরের জিন্দিগি। নবীর 40 বছরের জিন্দিগি যদি আল্লাহ রাব্বুল আলামিন ওই 40 বছরের পরেরটা যদি পরের জিন্দিগিতে গ্রহণ না করে থাকে, তাহলে ওই জিন্দিগি আমাদের অনুসরণীয় নয়, আমাদের অনুকরণীয় নয়। আমাদের অনুকরণীয় হইল নবী হওয়ার 23 বছরের জিন্দিগি।
এই জিন্দেগিকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হলো কাবলার হিজরত আর একটা হলো বাদাল হিজরত হিজরত করার আগে 13 বছরের জিন্দেগি হিজরত করার পরে 10 বছরের জিন্দেগি 13 বছরের জিন্দেগিকে মাকি জিন্দেগি বলা হয় আর 10 বছরের জিন্দেগি হলো মদিনার জিন্দেগি আমাদের জন্য এখন এই 13 বছর আর 10 বছর মূল 23 বছর এই জিন্দেগিটা হইল আমাদের জন্য রাসূলকে আল্লাহ মডেল বানায়া দিয়েছেন কেমনে তুমি খাবে নবী জামনে খাইছেন কেমনে তুমি ঘুমাবে নবী জামনে ঘুমাইছেন কেমনে বিয়াশাদী হবে নবী জামনে করছেন কেমনে আমি হালচাল করব নবী জামনে করছেন ব্যবসা কেমনে করবে নবী জামনে করছেন রাষ্ট্র কেমনে চালাইব নবী জামনে চালাইছেন তোমার দাড়ি কেমন হবে বলে নবীর জামনে হইছেন তুমি তোমার তুবি কেমনে হবে নবীর জামনে হইছেন পোশাক কেমনে হবে নবীর জামনে হইছে ঘুমাবে কেমনে নবী জামনে ঘুমাইছেন খাবি কেমনে নবী জামনে খাইছেন তুমি এইভাবে যদি করতে পারো সব কাজ নবীকে মডেল বানাইয়া তাহলে নবী যেই জান্নাতে থাকবে তুমি ওই জান্নাতের ভিতরেই বসবাস করবে রাসূল হাদিসের মধ্যে বলছে মানে হাত সুন্নতি فقد احبني ومن احبني كان معي في الجنه সে আমার সাথে জান্নাত থাকবে সুবহানাল্লাহ জন্ম বিষয় এটা বুঝলেন আমরা দেশে ছোট সময় দেখতাম ফাইট লাগার লাগে মাটির হাতির নিবার লাগে মেয়ে লোকেরা করে কি তার দান কাটার লাগলে এই সময় কিছু সুচা আছে যেগুলো চাল নাই এগুলো মটকা বোঝা তো এখন ঠিক কেন এরপরে এখন ফাইট লাগলা যখন আইছে সুচা একবারে দিলে তুমি তুই নেই বাস সুচা হয়ে নিব কেমনে সুচা দিয়ে একে ফাইট যাওয়া যায় এমন হয় তো করে কেটে কিছু দানা বালা ধান সুসার সাথে মিশে যায় মিশে দেয় তো অনেক নুরে দেহে কিছু আছে এখন এই সুসা গ্রহণযোগ্য হয়ে গেছে কিছু দান মিশাইলাম অনেক উম্মত তুই নবীরে মডেল বানাই তোর আমলটারে নবীর আমলের সাথে মিশাইলাম অনেক তুই জান্নাতের উপযুক্ত হয়ে গেছ নবী যে জান্নাত তুই জান্নাত আর আল্লাহর রসুল সম্পর্কে আম্মা জান আয়েশা বলেন রসুলের আদর্শ কি রসুলের আখলাক কি রসুলের সিরত কি এরকম ঠিক কিনা এক সাহাবি এই জায়গায় কেই বা কুলু কহু রসুলের সিরত কেমন ছিল আম্মা জান বলেন খুলু কুল কোরআন মহিলা জিজ্ঞাসা আফালা তাকরা কোরআন কোরআন পড়ো নাই কোরআন সত্য বসছি তো খুলু কুল কোরআন ফিরিস পড়া কোরআন হল নবীর সিরত ওই সাহাবি কয় তিরিশ পড়া কোরআন ফুই যে নবী সিরব বুঝতাম সে তো আমার দ্বারা সম্ভব না আম্মা জান আয়েশা মা গো রসুলের জিন্দেগি ঠিক একটা দৃষ্টান্ত দিয়া কইলেন না এই রসুলের সিরত আমিও রুটি বানাইতেছি রসুল দেখা হইতাম আর হাতটাও রুটি বানাইতেছে রসুল দেখা হইত সত্যি দিকে তখন সব রুটি বানাইতেছি উনি আর আমার দিচ্ছি আম্মা জান আয়েশা তো বেশি সালান বেশি বুদ্ধিমুখী কারে হাফসা রুটি না বলো ওই জায়গায় এত তো এই রুটি খাইলি তো আমার টাকাইতো না তুমি নজর রাখে রুটি বলে নজর রাখে দেখে রুটি আর তরকারি লেগে যেতেছে এমনি গিয়া রুটির প্লেট নিচে দিয়েছে খাবা প্লেট গিয়ে নিচে ফেলে দুই টুকরা আর রুটি মারতে গেছে গুস্তের খেয়াল দিছে এমনি এগুলো কাঁচা গোস নিছে গোসলের সামনে আমরা কইলাম হইলে হয়তো রাগ করে বাচ্চা গেলাম ঘর কইলাম বলে তোর নিয়ত নাই আমার খাওয়ানি নে খা আমি গেলাম আর নেলে লাগিল বেরিয়া নজর এখন ঠিক না রসুল মুসকি হাসি দিয়া বলে আয়াসা কামটা ভালো করো নাই কামটা ভালো করো নাই তো প্লেট যে বাংশ এর থেকে দামি একটা প্লেট তোমার ধরি মানা কিনে দিলা আর রুটি যে মানে করছি রুটি লেয়া ওই গোস্ত মারি যে লেয়া খাইতেছে হাফটাকে বুঝাইলেন তোমার রাগ করার কিছু আছে তোমার প্লেট বাংশে দামি প্লেট দিব তো জরিমানা লাগাইছি তোমার নিয়ে তো আমার খাওয়াইছা বুঝলে যে আমি মারিস কমনা কলা হঠাৎ কম এটা তো আমার ব্যাপার তোমার অসুবিধা কি আম্মা জান আয়েশা বলেন আমারও কিছু কোয়ার রয়েছে না হ্যাঁ আমিও দেখলাম যে কাম করছি আমার তো লাড়িতে ফিরে নিতে থাক কিন্তু আমার মুখকে হাসি দেওয়া হয় কামনা ভালো করছো না আর এই বলে আমার প্লেট ভেঙে লেছে অন্তত প্লেট তো দিব রসুল তো খাইছি আছে কিতা কইতাম চার আম্মা জান আয়েশা বলেন এরপর থেকে আমি বুঝলাম রসুলের আখলাক কারে হয় আমি চিরদিন দিকের জন্য ভক্ত হয়ে গেলাম এই হলো রসুলের সিরত এটার নাম হলো রসুলের আখলাক এর নাম হলো রসুলের চরিত্র তুমিও ঘরের ভিতরে ঢুকো সালাম দিয়ে ঢুকো আসসালামু আলাইকুম আজকে থেকে ঘরের ভিতরে ঢুকেন ঢুকে গিয়ে মানে আসসালামু আলাইকুম
দেখবেন যদি আপনার বেগম সব বাগানা হয় আমার উপরে দিকে এন দেখবেন সব কষ্ট যদি দরজা খুলে একপরে দেখবেন তো মুসকি হাসি দরজা খুলব দাঁত বাড়ি রেখে বলে কিতা বলে ফাগলা ওয়াশ করতে করি নেই আজকে আমার সালাম দে আজকে আমার সালাম দে দুরকম ঠিক কিনা এই হলো রসুলের আখলাক কিভাবে রসুলের সিরতকে মানার নামই হইল সিরাতুন নবী রসুলের এই জিন্দগি শেষ তো হইল মক্কার একবারে এটা দেখো ওয়াফাতুন নবী রসুলের যে ইন্তেকাল সেই ইন্তেকালের মধ্যেও উম্মতের জন্য অনেক কিছু রসুল বলে গেছেন এবং আমাদের কিছু করার আছে আমাদের করার কি আল্লাহ রসুলের শেষ কথাটা হইল আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম এটার অর্থ কি এটার অর্থ হইল আল্লাহ রসুল বুঝাইছেন এ আমার উম্মতেরা আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে যাই আর বেশি কইতারলাম না আল্লাহ তোমাদের জিম্মাদারি গ্রহণ করছেন আল্লাহ বলছেন আনা